এই গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন আমি কথা বলবো হচ্ছে গাদার টু এবং ওমাইকো টু এই দুটো সিনেমা প্রথম দুই সপ্তাহে কেমন হিন্দি বেল্টের নেট কালেকশন করলো সেইটা নিয়ে। তো গাদার টু এর একটা বড় সড় সুনামি প্রথম সপ্তাহে চলেছে এবং তারপরে সপ্তাহেও প্রথম দু তিন দিন চলেছে, তারপরে ঝড়টা অনেকটা কমেছে। এখন ডবল ডিজিটের কালেকশন দিচ্ছে না লাস্ট দু দিন থেকে, এবং ওয়ান ডিজিটের কালেকশন চলছে। তো টোটালি প্রথম 13 দিনের কালেকশন ছিল হচ্ছে 410 কোটি 70 লাখ টাকা, এবং এই গাদার টু 14 নম্বর দিনে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের শেষ দিনে কালেকশন করেছে হচ্ছে 8 কোটি 40 লাখ টাকা। টোটালি কালেকশন গিয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে 419 কোটি 10 লাখ টাকা, এবং সম্ভবত থার্ড উইকে অর্থাৎ তৃতীয় সপ্তাহে এই সিনেমাটা 450 কোটির কাছাকাছি অর অথবা সেটাকে পার করেও যেতে পারে ধরা হচ্ছে। আর ওমাইকট সিনেমাটা একটা খুব সুন্দর কালেকশন দিয়েছে সেই সিনেমার বিপক্ষে থেকে, সরি বিপক্ষে না, এই সিনেমার সাথে সাথে রিলিজ হয়ে গিয়েও, এবং টোটালি 13 দিনের কালেকশন ছিল 123 কোটি 72 লাখ টাকা, এবং 14 নম্বর দিনে এই সিনেমার কালেকশন ছিল 2 কোটি 80 লাখ টাকা, এবং টোটাল কালেকশন বর্তমানে 126 কোটি 42 লাখ টাকা, এবং সম্ভবত 140 থেকে 150 কোটির কাছাকাছি এই সিনেমাটা যেতে পারবে আশা করা যাচ্ছে। তো এই ছিল আজকে দুটো ছোট্ট আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলো না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি এই ধরনের ভিডিও আরও চাইতে চাও। সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।